দীর্ঘ 25-30 বছর ধরে পানীয় জলের সমস্যা। জল পেতে নাভিশ্বাস ফাঁসি দেওয়ার বারোপুটিয়া গ্রামের 110টি পরিবারের অধিকাংশ সময় জল কিনে খেতে হয় গ্রামবাসীকে। যাদের কেনার সামর্থ্য নেই তাদের দূর দূরান্ত থেকে জল আনতে হয়। সেক্ষেত্রে বর্ষা বলতে শুধু কুয়োর জল, কিন্তু বর্ষায় ঘোলা হয়ে যায় কুয়োর জল, আবার গ্রীষ্মে শুকিয়ে যায় জল। এদিকে কুয়োর ঘোলা জল পান করার কারণে পেটে রোগেও ভুগতে হয়। অভিযোগ প্রশাসনকে জানিয়েও চূড়া হয়নি। হ্যাঁ, ঘোলা বাইর হয় তো, বর্ষার সময় তো জল মানে কি স্নান করতে পারি না, কি করব, অন্য কুয়াতে থেকে জল নিয়ে আসি, আইনে আবার স্নান টান করি। এই কলটা ছিল, এই কলটাও তো খারাপ হয়ে গেছে। এই যে মনে করেন এই কয়টা দিন মনে করেন এই পৌষ মাস তুরি জল পাওয়া যাবে, তারপর আর জল নেই, তখন কি করব, অনেক দূরে দূরে যেতে হয় জল আনতে। ভোট আসে ফিরে ফিরে, মেলে উন্নয়নের প্রতিশ্রুতি, কিন্তু অবস্থা থেকে যায় তিমিরে। এই যে কুয়ার জল ছেঁকে ছেঁকে এই নোংরা জলই খাওয়া হচ্ছে, কি করব, উপায় নেই। আর কলের কোনো ব্যবস্থা নাই, এত মানে দেওয়া হয় বিডিও অফিসে লিখিত করে, কিন্তু কোনো সমস্যার সমাধান নেই। দ্রুত জল সমস্যার সমাধানের আশ্বাস পঞ্চায়েত সদস্যের। এখানে প্রধানকে জানিয়েছি, তারপরে পিএইচকে জানিয়েছি, তারপর ব্লকে জানানো হয়নি, দুইটাই জানিয়েছি। কি বলেছে ওরা? ওরা তো এই দুই বছরের মধ্যে করে দেবে বলে। ভোটের সময় প্রতিবারই আশ্বাস মেলে, কিন্তু তা বাস্তবে আজও হলো না কটাক্ষ বিজেপি নেতৃত্বে। পঞ্চায়েত থেকে ভোটের আগে প্রত্যেকবার আশ্বাস দিয়ে যায় যে আমরা জল করে দিব, আমরা কুয়া করে দিব, বাড়ি বাড়ি কুয়া করে দিব, নলকূপ করে দিব, কিন্তু আজও সেটা হলো না, আজও সেটা হলো না। প্রতিশ্রুতি থেকে গেল আজ 25 বছর ধরে। আসন্ন পঞ্চায়েত ভোট, তার আগেও কি পানীয় জলের ব্যবস্থা হবে, নাকি আবারও প্রতিশ্রুতি থাকবে শঙ্কায় গ্রামের বাসিন্দারা? ভোট আসে ভোট যায়, ভোটের সময় বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হয় গ্রামবাসীদের, কারণ এই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়িতের কোনো চিত্রই দেখা যাচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। ফাঁসি দেওয়ার বারোপুটিয়া গ্রাম থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পিকাই ঘোষ, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।